বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে জটিল সংখ্যা চ্যাপ্টারের কোন কোন অঙ্ক অবশ্যই তোমাদের করতে হবে যারা 2024 এইচএসসি পরীক্ষা দেবা, তো আমরা সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে করলেই পরীক্ষায় সবগুলোই কমন পাবে। তো এর আগে আমি একটু বলে নিই যে তোমাদের এই চ্যাপ্টার করার আগে তোমাদের বেসিকগুলো সুন্দর করে দেখে নিতে হবে, মডুলাস, আর্গুমেন্ট এবং এখানে আমাদের জটিল সংখ্যার মূলগুলো যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো তোমাদের আগে সুন্দর করে দেখে নিতে হবে, তারপর তোমরা এখান থেকে অঙ্ক শুরু করবে। দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমাদের মডুলাস এবং আর্গুমেন্ট এটা ক নম্বরে আসে, তো এইখানে এক নম্বর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, চারটা অঙ্ক দেওয়া আছে। এই চারটা অঙ্ক করলে মোটামুটি তোমরা সকল অঙ্ক পাবা, তো তোমরা এখানে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা শিখবা। নাম্বার টু হচ্ছে বর্গমূল নির্ণয়, তো কোনো একটা সংখ্যার কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। নাম্বার থ্রি, এটা হচ্ছে একের ঘনমূল নির্ণয়, অর্থাৎ এক ঘনমূল, একের ঘনমূল কয়টি ও কী কী। নাম্বার ফোর হচ্ছে মান নির্ণয়, দেখো এখানে মান নির্ণয়ের আমাদের চারটা অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ, ঘ, এই চারটা করলেই মোটামুটি হবে। এবার শো, নাম্বার পাঁচ হচ্ছে প্রমাণ, প্রমাণ করো যে এখানে রুড আই প্লাস মাইনাস রুড আই সমান রুট টু, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, খ নম্বর আছে রুট ওভার এ প্লাস আই বি কিউব সমান এক্স প্লাস আই ওয়াই, হলে দেখাও যে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, এই টাইপের কিছু অঙ্ক তোমাদের আছে। এই অঙ্কটা গ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান, হলে দেখাও যে এক্সের একটি বাস্তব মান যেটা কি ওয়ান মাইনাস আই এক্স ডিভাইডেড ওয়ান প্লাস আই এক্স, এটা এ সমান এ মাইনাস আই বি এই সমীকরণকে সিদ্ধ করে, যেখানে এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ এ বি দুটাই রিয়েল নাম্বার যদি হয় তাহলে ওয়ান মাইনাস আই এক্স ডিভাইডেড ওয়ান প্লাস আই এক্স সমান এ মাইনাস আই বি, এর সমীকরণকে সিদ্ধ করে এক্স এর একটি বাস্তব মান। ঘ নম্বর, এক্স টেন্স টু ওয়াই সমান এ প্লাস আই বি, আচ্ছা টেন্স টু, আচ্ছা এখানে এক্স যে অনুপাত ওয়াই সমান এ প্লাস আই বি অনুপাত সি প্লাস আই ডি, হলে দেখো যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বি ডি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান জিরো। এর পাশে উ নম্বর, এটাও আমাদের প্রমাণ, রুট ওভার এ প্লাস আই বি সমান এক্স প্লাস আই ওয়াই, হলে দেখো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস এক্স সমান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এরপরে এসো বি নম্বর, আমাদের চ নম্বর, এক্স সমান পি প্লাস কিউ ওয়াই সমান পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার জেড সমান পি ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওমেগা, হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সিক্স পি কিউ। এই প্রমাণগুলো তোমাদের সুন্দর করে করতে হবে, এগুলো পরীক্ষায় আসে। এরপরে আসি আমাদের ছয় নম্বর, যে এখানে বলছে যে মডুলাস জেড মাইনাস ফাইভ সমান থ্রি বৃত্তের কেন্দ্র আর বিষত্ব নির্ণয় করো। এরপরে খ নম্বর দেওয়া আছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং মডুলাস টু জেড মাইনাস ওয়ান সমান মডুলাস জেড মাইনাস টু, হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান। এরপরে গ নম্বর দেওয়া আছে মডুলাস জেড প্লাস ওয়ান প্লাস মডুলাস জেড মাইনাস ওয়ান সমান ফোর, হলে দেখাও যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান টুয়েলভ। এরপরে আসি আমাদের সাত নম্বর, এই প্রমাণগুলোও আসে। সাতের ক নম্বর দেখো দেওয়া আছে, সাতের চারটি অঙ্ক দেওয়া আছে, একটা হলো ক, খ, গ এবং ঘ, এই চারটি অঙ্কও তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা। এরপরে এসো আট নম্বর, আটের এটা দেওয়া আছে এক সমান পি প্লাস কিউ, হ্যাঁ এটা ওই আগের অঙ্কের মতোই, এখানে আমাদের প্রমাণ করতে বলছে এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ সমান থ্রি পি পি কিউ প্লাস কিউ কিউ। খ নম্বর বলছে পি সমান ওয়ান বাই রুট টু ব্র্যাকেট ওয়ান প্লাস রুট মাইনাস ওয়ান, হলে দেখাও যে পি সিক্স পি ফোর পি স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো। এরপরে গ নম্বর এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো, হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার কিউ প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা কিউ সমান টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড, এটাও ইম্পর্টেন্ট। এরপরে ঘ নম্বর প্রমাণ করেছে, দেখো এখানে দেখো হাফ, আচ্ছা তারপরে টু দি পাওয়ার এন, এই আর একটা অংশ, এটা সমান হবে টু, আর একটা অংশ এটা সমান হবে মাইনাস ওয়ান। এখানে শব্দ দুটা যখন এন হবে কি তিন দ্বারা বিভাজ্য, আর মাইনাস ওয়ান হবে তখন যখন কি তিন দ্বারা অবিভাজ্য। তো এই কয়েকটি অঙ্ক সুন্দর করে প্র্যাকটিস করবো বারবার, যাতে পরীক্ষায় কি নির্ভুলভাবে করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, এরপরে আমরা বাকি সাজেশনগুলো পর্যায়ক্রমে দেবো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।